দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চান্দন পূর্বদর পূর্ব ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, যিনি গরিমার কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করছেন, ফরিদ মিয়া ভাই। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আসন নির্বাচন তিনি এই ওয়ার্ড থেকে গরিমার্কায় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো আপনি তো প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অনুভূতি কেমন এবং সাধারণ জনগণের কেমন সমর্থন পাচ্ছেন? আমি এই প্রথম নির্বাচন করতে যাচ্ছি এবং সাধারণ জনগণ আমাকে আজকে বিগত পাঁচ বছর যাবৎ আমাকে বলছে যে তুমি নির্বাচন করো, আমরা তোমাকে ভোট দেব। আমরা একজন ভালো এবং শিক্ষিত লোকের দরকার, আমরা ইনশাল্লাহ তুমি নির্বাচন করলে আমরা ভোট দেবো। জি, সেক্ষেত্রে আসলে আপনি জানেন আপনি ছাড়াও আরও একাধিক প্রার্থী রয়েছে এই ওয়ার্ডে, তো আপনার কী মনে হয় নির্বাচনটা সুষ্ঠু হবে কি না এবং এখন পর্যন্ত নির্বাচনে কোনো প্রকার সহিংসতা আভাস পাচ্ছেন কি না, কোনো প্রকার সমস্যা দেখতে পাচ্ছেন কি না? আমার দৃঢ় বিশ্বাস, আমরা হয়তো যারা ক্যান্ডিডেট রয়েছি আমাদের মধ্যে কোনো সহিংসতা নাই। আমরা ভোটারের মাধ্যমে যে পাশ করি, আমাদের এর উপরে আমাদের আর কোনো থাকবে না। ভোটাররা ভোট দিলে ইনশাল্লাহ পাশ করব এবং সুষ্ঠু নির্বাচন হবে আমাদের ধারণা। জি, আপনি তো হচ্ছে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে বিভিন্ন জনগণের দূর করে যাচ্ছেন, কী কী সমস্যা দেখতে পাচ্ছেন এবং জনগণ আপনাকে কী সমস্যার কথা বলছে আপনার ওয়ার্ডের সাধারণ মানুষ? আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষ বলছে কিছু অসমাপ্ত কাজ অনেক, যেমন রাস্তাঘাটে 2-3 দিক জনগণ একবারই চলাফেরা করতে পারে না। খেলা আমার যেই আছে, যদি আমি সমস্যা সমাধান হবে, যদি আমি পাশ করি এই সমাধান করার ক্ষমতা আছে। সর্বশেষ আমাদের মাধ্যমে আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? ভোটাররা আমাকে সবসময় বলেছে যে আমি নির্বাচন করেন, ভোটাররা ভোট দেবো, এই আশা ব্যক্ত করি আমি নির্বাচনে নামছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবি টিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।